দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্ট কাউন্সিলর বা শিক্ষার্থী উপদেষ্টার কাজ কি এবং তার কাছ থেকে শিক্ষার্থীরা কি ধরনের সহযোগিতা পেতে পারেন তা নিয়ে স্পষ্ট ধারণা নেই অনেক শিক্ষার্থীর। শিক্ষার্থী উপদেষ্টার পরামর্শ গ্রহণ করা এবং যৌন নিপীড়ন প্রতিরোধ সেল নিয়ে ভর্তির পরই শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনেরা। ইথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে অন্তত একজন করে শিক্ষার্থী উপদেষ্টা রয়েছেন। শিক্ষার্থীদের মানসিক, আর্থিক, পারিপার্শ্বিক সহ সব বিষয়ে প্রয়োজনে পরামর্শ দেওয়াই তাদের কাজ। সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদ থাকলেও তা কতটুকু শিক্ষার্থী বান্ধব হয়ে উঠেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহে। শিক্ষার্থীরা কি এসব সম্পর্কে আদৌ জানেন রয়েছে এই প্রশ্ন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়ছি। বিভিন্ন ডিপার্টমেন্টে থাকতে পারে ছাত্র উপদেষ্টা, কিন্তু কেন্দ্রীয়ভাবে এমন কিছু সম্বন্ধে আমি জানি না। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টে পড়ালেখা করতেছি। আমাদের ডিপার্টমেন্টে আমরা কোনো সমস্যা ফেস করলে আমাদের যে কাজী নাহিদা ম্যাম আছে, আমরা তার সাথে আর কি এগুলো ডিসকাস করি, কিন্তু তিনি যে আসলে অ্যাডভাইজার কিনা বা হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজার কিনা এটা আসলে আমরা শিওরভাবে বলতে পারি না। অ্যাডভাইজার কিনা তা জানি না, তবে হচ্ছে এটা শিওর যে হচ্ছে ওনার কাছে গেলে একটা মানে আমরা ভালো একটা মানে সাজেশন পাবো বা হচ্ছে ভালো কিছু পাবো, এই আশাটুকু রাখি। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির ডিজাস্টার ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়াশোনা করছি। একদম প্রথম থেকেই বলে দেওয়া হয়েছে যে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার আছেন এবং তার কাছ থেকে আমরা কী কী হেল্প পেতে পারি এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং টিচারের সাথে আমাদেরকে মানে পরিচয় করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্র কল্যাণ পরিষদের হয়ে প্রাথমিকভাবে অভিভাবকের মতো শিক্ষার্থীদের জন্য কাজ করেন ছাত্র উপদেষ্টা। কেউ কেউ বলছেন যে তারা বলতে পারেননি বা এখন সোশ্যাল মিডিয়া আছে বলে হয়তো একটু একটু সোশ্যাল মিডিয়ায় বলছেন, কিন্তু কখনো কোনো ব্যবস্থা পাননি। না উচ্চ আদালত যে নির্দেশনাটি দিলেন যৌন নিপীড়ন বিরোধী নির্দেশনা, তো সেই আইনে পরিষ্কারভাবে বলা আছে কোনটা কোনটা যৌন নিপীড়ন। হ্যাঁ, একদম সরাসরি বলা আছে। তার সাথে এও বলা আছে শুধু এই আইন থাকলে চলবে না, মানে এটা শাস্তি দেওয়ার জন্য শুধু না, এটা কিন্তু যৌন নিপীড়ন বন্ধ করার জন্য। তার মানে হচ্ছে যে আপনি আপনার সমস্ত শিক্ষার্থী, আপনি কর্মচারী, শিক্ষক সবাইকে এই আইন সম্পর্কে অবগত করবেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, সুবিধা অসুবিধা ও সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে শুরুতেই স্পষ্ট ধারণা দিলে পরবর্তীতে নানা জটিলতা এড়ানো সম্ভব বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। কমিউনিকেশন গ্যাপ হয়তো আছে, কারণ এই যে বিভাগে শিক্ষা ছাত্র কল্যাণ উপদেষ্টা বা ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়ার জন্য যে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, এই কথাটি কিন্তু ছাত্রছাত্রীদের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয় সেখানেই এই বিষয়গুলো বলে দেওয়া দরকার যে তোমার বিভাগে কে আছেন, কোন শিক্ষক আছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বুকলেট দিয়ে থাকি ওরিয়েন্টেশন প্রোগ্রামে, সেখানে একেবারে বিভাগের ছাত্র উপদেষ্টার নাম লেখা থাকে যে তোমাদের কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে উপদেষ্টার কাছে যাবে। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিশ্বজনীন করে তুলতে আহ্বান সকলের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।